আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করা হবে হানিফের যে অবি মোটরসের যে আপডেট 2023-এর যে বাস মোটর আছে, তো ওই বাস মোটর হচ্ছে প্যাসেঞ্জার ভিউ। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এটার একটু প্যাসেঞ্জার ভিউটা দেওয়ার জন্য, তো আমি ওই মোতাবেক কিন্তু আজকে এই মোটরটা রিলিজ করে দিচ্ছি। তো আমি গতকালকে কিন্তু এটার হচ্ছে ড্রাইভার ভিউটা রিলিজ করি, যেটা লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। দুইটা মোডই হচ্ছে সেমভাবে আপডেট করা আছে, আপনারা যেটা ইচ্ছা সেটা ড্রাইভিং করতে পারেন। আর এখানে জাস্ট শুধুমাত্র ভিউটাই চেঞ্জ আছে, আগেরটা হচ্ছে ড্রাইভার ভিউ ছিল আর এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্যাসেঞ্জার ভিউতে। এটা হচ্ছে মূল পার্থক্যটা, কারণ অনেকেই দেখলাম যে অনেকেই আর কি কমেন্ট করতেছিলেন, প্লাস আমার ফেসবুক পেজের কিন্তু আপনারা অনেকেই ইনবক্স করছেন যে এই মোডটার যাতে প্যাসেঞ্জার ভিউটা সবার সাথে শেয়ার করা হয়। তো এর জন্য এটাও কিন্তু আমি খুব দ্রুতই কিন্তু আপনাদের সকলের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা দুইটা লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমি যে ম্যাপটায় ড্রাইভিং করতেছি এটা কিন্তু একবারে নতুন একটি ম্যাপ মোড, যেটা ড্রাইভিং করতে আপনার 20-30 মিনিটের মতন প্রায় লেগে যাবে। তো এটার লিঙ্কও কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ম্যাপ মোডটা আমার দেখা এখন পর্যন্ত সেরা একটি ম্যাপ মোড, আপনারা একটু ড্রাইভিং করবেন এটা আমার রিকোয়েস্ট, কারণ এই ম্যাপ মোডটা আপনারা ড্রাইভিং করলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগে, যার কারণে এই ম্যাপটা ড্রাইভিং করতে আমি সকলকে রিকোয়েস্ট করব। আর আপনি যে ওবিবিটা দেখতেছেন এটা লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, শুধুমাত্র এসকেএস আর ইরিজার মডেলটা থাকবে না, কারণ এটা এখনও কাজ চলতেছে। তো এই দুইটা মডেল বাদে আপনারা এই সেম গ্রাফিক্সে কিন্তু আপনারা একটা ওবিবি লিঙ্ক পেয়ে যাবেন, একটা হচ্ছে স্পিড ট্রাফিক আর একটা হচ্ছে নর্মাল স্পিড ট্রাফিক। তো আমি যে রিভিউটা করতেছি এটা হচ্ছে নর্মাল স্পিডে, যার কারণে কিন্তু ট্রাফিকের স্পিডটা অনেক কম। আর আপনারা চাইলে সেম ট্রাফিকেই স্পিড ট্রাফিকটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডেসক্রিপশনে কিন্তু সবগুলো লিঙ্কই দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নেবেন, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই জিনিসটা দেওয়ার জন্য বা ওই মোডটা দেওয়ার জন্য। আমি কিন্তু আসলে যাই ড্রাইভিং করি না কেন, আমি কিন্তু সব দেওয়ার চেষ্টা করি যদি পেইড না হয়ে থাকে। তো আপনারা একটু ডেসক্রিপশনটা একটু ভালোভাবে ফলো করে নেবেন। তো আপনি যদি বাস মোড সেট আপ করতে না পারেন তার জন্য ভিডিও আছে, ওবিবি সেট আপ করতে না পারলে তার জন্য আছে, ম্যাপ মোড কীভাবে সেট আপ করে এটারও ভিডিও আছে, মানে সব কিছুরই টিউটোরিয়ালটা ডেসক্রিপশনে দেওয়া থাকে। একটু কষ্ট করে পড়ে নেবেন তাহলে কিন্তু আপনারা পেরে যাবেন। যেরকম এই বাস মোডের লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ড্রাইভার ভিউটাও আছে, প্লাস এই প্যাসেঞ্জার ভিউ এটারও কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, একটু কষ্ট করে ফলো করে দেবেন। তো আজকের ভিডিওটা আর বেশি দূর লম্বা করতেছি না, যেহেতু আমি এই বাস মোডটার একটা রিভিউ করছিলাম, তো আপনাদের বেশ ধারণা আছে বাস মোডটা সম্পর্কে কেমন কি আপডেট করা হইলো না হইলো। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে, প্যাসেঞ্জার ভিউটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে, যেরকমটা দেখতেছেন একবারে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে, লুকিং গ্লাসেও কিন্তু কোনো সমস্যা নেই, একবার ইজিলি কিন্তু আপনারা ড্রাইভিং করতে পারবেন যেরকমটা দেখতেছেন। আর ব্রেক নিয়ে তো কোনো কথা হবে না, প্লাস সাসপেনশনটাও কিন্তু অনেক আপডেট, আগেরটার থেকেও কিন্তু স্পিড কিন্তু মনে হয় 20 স্পিড বাড়ানো হয়েছে সম্ভবত, আর এটার সাসপেনশনটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনি যখন ড্রাইভিং করবেন তখন কিন্তু বাস দুলতে থাকবে, যেটা আমি গত রিভিউতে কিন্তু আপনাদেরকে বলে দিছি। তো সব মিলে কিন্তু মোডটা আমার কাছে ফ্রি মোডগুলোর ভিতরে একবারে সেরা একটি মোডের কাতারে থাকবে, কারণ এত সুন্দর মোড কিন্তু এখনও পর্যন্ত ফ্রিতে কোনোভাবেই রিলিজ হয় নাই। তবে পেইড মোড যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমি থাকি বাসিডে। তো এটাও কিন্তু একসময় পেইড মোড ছিল, আপনাদের অনেক চাহিদা ছিল মোডটার, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ফ্রি হয়ে গেছে। তো যাই হোক, আজকে রিভিউটার বেশি দূর বাড়াচ্ছি না, তো ভালো থাকবেন সকলকে, ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।